আল্লাহকে লজ্জা করা আল্লাহকে লজ্জা করা এবং আল্লাহ দেখছেন সবসময় আল্লাহ সবসময় আল্লাহ ক্যামেরা লাগানো আছে যখনই যারা জানেন যে ক্যামেরা লাগানো আছে একটা কোনো হাত দেবেন না দেবেন কারণ জানছে যে ও ক্যামেরা আছে ঠিক না মানুষের ক্যামেরা কে এত ভয় মানুষের ক্যামেরাকে এত ভয় তাহলে রবের ক্যামেরা তো সব জায়গায় লাগানো আছে এখানে আছে না লাগিয়ে দেওয়া হয়েছে আর যদি রেড সিগন্যাল এক সময় রেড সিগন্যাল কেটে অনেকই চলে যেত কিন্তু যখন এটা লাগিয়ে দিল প্রথম পাঁচশো হলো তারপরে তাতেও থামা যাচ্ছে না কিছু লোকদেরকে উচ্ছৃঙ্খলদেরকে তখন তিন হাজার করে দেওয়া প্রথম তিন হাজার তারপর এটা বাড়তে বাড়তে ছয় হাজার ঠান্ডা হয়ে গেছে সব সোজা হয়ে থেমে যাচ্ছে ঠিক না দুর্ঘটনা কমেছে না হলে সিগনালে যখন তখন এখানে চোখের সামনে উম অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতো মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হইতো এখন নাই হলো আগেই থেমে যাচ্ছে তিন হাজার ওটা মাসে দুই মাসের দিতে পারবো না হইতো জি তো আল্লাহকে লজ্জা করা দেখেন আমরা মানুষকে এত লজ্জা করে যে মোবাইল খুলে আছেন না আপনি ফেসবুকে একটা খারাপ ছবি একটা মহিলা ছবি খুলতে পারবেন কারণ সবাই দেখছে পিছনে আপনার খুলতে পারবেন খুলতে পারবেন না মানুষকে এত লজ্জা করছেন মানুষের কেন লজ্জা করছেন না আপনি নির্জনে যখন কোন খারাপ কাজ করা শুরু করবেন চুরি করবেন আল্লাহ তো দেখছেন বাড়িওয়ালা জানতে পারলো না মালিক জানতে পারল না আমি যা কিছু করলাম কিন্তু মালিকেরও মালিক রব্বুল আলমী তিনি জেনেছেন সব জানছেন আলিমন খাবির সব শুনছেন সব দেখছেন সব জানছেন সব সুখ খবর রাখছেন এগুলো আল্লাহর নাম না জি তোরা নেকে নেমে রয়েছে আন তা আবদ আল্লাহ কান এহসান যদি সত্যিকারের আপনি নিষ্ঠাবান মুসলিম হন তান তা আবদার কান্নাকা তারা আল্লাহকে যেন দেখতে পাচ্ছ এতটা এম আর মজবুত আমাদের নয় যে আল্লাকে দেখতে পাচ্ছি যেন ওইরকম ইবাদত করবো কমপক্ষে কতটা হইতে হবে ফাহিন না হইয়া রাহাক আল্লাহ সবসময় দেখছেন এই কথাটা তো আমরা মনেই রাখতে পারি না শয়তান এমন ভাবে আমাদেরকে গাফেল করে দিচ্ছে মনে রাখতে পারি না তারপরে আল্লাহকে লজ্জা কোথায় লজ্জা সব কিছু সামনে করতে পারবেন না একটা টেলিফোন ভালো কথা এত স্ত্রীকে ভয় করতে হয় আমাদেরকে যে একটা মহিলা হয়তো ভালোই কোনো কথা বলেছে এমনি স্বাভাবিক কথা বলেছে তারপরও যদি দেখেন না মহিলা ডাইলে তোমার মহিলার নম্বর কেন হ্যাঁ বাড়িতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কেনা ভয় করছেন না রে এটাকে হাইড করে এক নাই ঝামেলায় শুরু হয়ে যাবে আমি ভালো ভালো তারপর আমার সময় সন্দেহ করা শুরু করবে আছে না আর যদি খারাপ হন তাহলে তো বুঝতেই হবে হ্যাঁ কোন করবেন স্ত্রীর সামনে যে আর একটা বিয়ে করছি তোর সামনেই যোগাযোগ করছি হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে যেগুলো নির্জনে করছেন এক লোক শুনতাম যে এক মেয়ের সাথে ওই রকম বিয়ে করার নিয়ে তো মনে করছে বিয়ে করার নিয়ে তো কিন্তু নোংরা আমি যাই নোংরা কথা বলা যায় প্রেম করা যায় হারাম কথা ইসলাম বিরোধী কথা গল্প করছে গল্প করছে যখন একা আছে খুব আমোদ কর্তির গল্প করছে স্ত্রীর মতো যখন কেউ হঠাৎ চলে এসছে কার সাথে কথা বলছে বলছে অমুকের মায়ের সাথে মানে স্ত্রীর সাথে গল্প করছে কয়টা হারাম কাজ করলেন মানুষের গুণা গুনহা টেনে নিয়ে আসে এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে যেই একটা পাপকে ঢাকার জন্য বহু পাপ করতে হয় আল্লাহ হেফাজত করুন থেকে বাঁচার জন্য কি করতে করতে হবে হবে তাহলে নম্বরে যেটি বললাম লজ্জা এবং আট আল্লাহ সব কিছু দেখছেন রেকর্ড হচ্ছে এটা সব সময় মগজে বসিয়ে রাখতে হবে সেটা মগজ থেকে হারিয়ে গেলে হবে না হ্যাঁ উপসৃত হইলে হবে না সেটা যেন সেখান থেকে সরে না যায় কখনো সরে না যায় যখনই একটু গাফলিতে আসছে হয়ে যা তাহলে গোনা হবে না গোনা থেকে বাঁচতে পারবেন